বছর দেড়েক বিরতির পর কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় আসর। ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্পোর্টস লাইনে। সাথে আছি আমি এস এম সুমন। বিপিএল এর নানা বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। আপনাকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস লাইনে। তবে যে আমরা বিপিএল নিয়ে কথা বলবো, বিপিএল একটা ফেজ চলে গেল, মানে মাঝখানে অনেকদিন বিরতি ছিল, আসলে বিরতির কারণটা একটু বলবেন? আপনারা কিন্তু বোর্ডেই ছিলেন। দেখেন, আমরা যখন ফার্স্ট এডিশন শুরু করেছিলাম বিপিএলের, তখন আমাদের মধ্যে অনেক রকম এক্সাইটমেন্ট ছিল। আমাদের কাছে একটা নতুন একটা টুর্নামেন্ট ছিল, এটা অভিজ্ঞতা ছিল না, যেহেতু আইপিএল খুব পপুলার হয়ে গিয়েছিল, সেটা আদলে আমরা করতে গিয়েছিলাম। এরপরে সেকেন্ড বিপিএল হয়েছে, তো এই দুই বিপিএলের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক প্রবলেম ছিল, কিছুটা আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, আমরা অনেক কিছু বুঝতে পারিনি। আমাদের জন্য একটা মেগা টুর্নামেন্ট ছিল, বিদেশ থেকে অনেক প্লেয়ার এসছে, তো আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে এই বিপিএলটাকে প্রথম দুই এডিশনে খাপ খাওয়াতে গিয়ে অনেক প্রবলেমের ফেস করতে হয়েছিল। তো সেই কারণে যেরকম আপনি প্লেয়ার্স পেমেন্ট বলেন, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, কারণ আমরা ইন্ডিয়াতে যেভাবে তারা প্লেয়ার্সদের পেমেন্ট করেছে ঠিক আমরা সেটাকে কপি করতে গিয়েছিলাম। সেটা করতে গিয়ে আমরা অনেক প্লেয়ারকে অনেক বেশি করে আমরা পেমেন্ট করেছি, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পেমেন্ট করতে পারেনি। তো এইটা একটা সমস্যা ছিল, প্লেয়ার্স পেমেন্ট একটা সমস্যা ছিল। তারপরে কিছু ম্যাচের মধ্যে কিছু করাপশনও চলে এসেছিলো সেকেন্ড বিপিএলে। আমরা যদিও অনেক আমরা চেষ্টা করেছিলাম এইগুলাকে কন্টেন করার জন্য, তারপরেও কিছু সমস্যা হয়েছিল। তো আপনারা জানেন যে আমাদের একজন ন্যাশনাল ক্রিকেটারও এখান থেকে ব্যান্ড হয়ে গিয়েছে। তো এইগুলোকে আবার ঢেলে সাজানোর জন্য আমরা একটা বছর সময় নিয়েছি। আমরা অনেক চিন্তাভাবনা করেছি যে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে বিপিএল টি-টোয়েন্টিটা করতে যাই, তাহলে আমাদের কী কী প্রবলেমগুলো আগে এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো আমরা সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাড্রেস করেছি। প্লেয়ার্স পেমেন্টগুলোকে আমরা আমাদের নিজেদের খাপ আমাদের নিজেদের মতো করে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট আগে ছিল না, ফ্র্যাঞ্চাইজিদের সাথে কন্ট্রাক্ট করেছি। তারপর প্লেয়ার্স পেমেন্টের জন্য আমরা আগে ব্যাংক গ্যারেন্টি ছিল না, ব্যাংক গ্যারেন্টি আমরা নিয়ে রেখেছি, ইনকেস যদি কোনো ফ্র্যাঞ্চাইজি যদি ফেল করে প্লেয়ার্স পেমেন্ট করতে, সেই জায়গায় আমরা এই ব্যাংক গ্যারেন্টি থেকে আমরা ইনক্যাশ করে তাদের পেমেন্ট করতে পারবো। তো সব ধরনের চিন্তাভাবনা করে এবার আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি, আমরা চেষ্টা করেছি এবার ফ্ললেস একটা টুর্নামেন্ট করার জন্য, এবং হোপফুলি আমরা সাকসেসফুল হব। একটু আগে বলছিলেন যে কন্ট্রাক্টের বিষয়টা একটু ধরে যদি, আমার প্রথম দুই আসরে আসলে যারা খেলেছিল তখনও নতুনই ছিল বিপিএল, একটা চার্ম বুঝতে বুঝতে অনেকটা সময় কেটে গেছে। তো এবারে আসলে কন্ট্রাক্টটা কি কয় বছরের মেয়াদি হলেন, যে দলগুলো আসলো তাদের সাথে এক বছরের জন্যই নাকি দীর্ঘমেয়াদি কন্ট্রাক্ট? চার বছরের জন্য তারা কন্ট্রাক্ট করা হয়েছে তাদের সাথে, নতুন যারা, আপনি জানেন এখানে দুজন পুরানো আছে আর চারজন নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে, এতে চার বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। তো এই কন্ট্রাক্টে আসলে কী কী থাকবে, যে তাদের প্লেয়ার্স পেমেন্ট বা সব কিছুই কি তারা ওইভাবে কি গ্যারান্টি কতটুকু দিয়েছে? আগে কিন্তু এই ক্লজগুলো, ব্যাংক গ্যারান্টি, তাদের থেকে যে একটা সিকিউরিটি নেওয়া প্লেয়ারদের ব্যাপারে, তো এই ধরনের ছিল আগে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়নি, যেহেতু আমরা অতটা তখন বুঝে উঠতে পারিনি। তো এইবার কিন্তু তাদের, আমাদের প্লেয়ারদের প্রোটেকশনের জন্য আমরা আগে থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে রেখেছি, এটা একটা হচ্ছে। আর আগে যেটা ছিল তাদের ফ্র্যাঞ্চাইজি ফিজ, যেটা আমরা আগে নিতাম যে পরিমাণ ছিল, তাতে আমরা কমিয়ে নিয়ে এসেছি। এবার প্রতিটা ফ্র্যাঞ্চাইজি থেকে আমরা এক কোটি টাকা করে নিচ্ছি। তো এই জন্য যাতে ফ্র্যাঞ্চাইজির উপর একটা লোড না পড়ে, সেরকম একটা যাতে ওভার বার্ডেন না হয়ে যায়, তো এই দিক দিয়ে আমরা খেয়াল রেখেছি। একটা জিনিস কি, যে ক্যাটাগরি প্লেয়াররা মানে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে হলো, আর বাকি যাদের আসলে বিদেশি ক্রিকেটারদের কিছু কথা বলতে চাই আমরা, যে ক্রিস গেইল, সাঙ্গাকারা বা ওই লেভেলে যারা ক্রিকেটার একটু বড় অনেক দলেই আছেন, তো তাদের পেমেন্টগুলো আসলে কীভাবে হবে, সেটার সাথে তো আপনারা ইনভলভ থাকবেন কিনা যেহেতু বিপিএলের? হ্যাঁ, আমরা দেখেছেন যে আমরা ড্রাফটে তিনটা ম্যান্ডেটরি করেছি, ড্রাফটের থেকে তিনজন প্লেয়ার নিতে হবে, আর ড্রাফটের বাইরে থেকে আমরা অ্যালাউ করছি কিছু প্লেয়ার নেওয়ার জন্য। তো যেহেতু অনেক প্লেয়ার আছে যারা নাকি এই সব টি টোয়েন্টি ফরম্যাটের আইকন বলা হয়ে থাকে, যেমন আপনি বললেন যে ক্রিস গেইল, মার্লন স্যামুয়েল, কুমার সাঙ্গাকারা, মাহিলা জয়াবর্ধন, আরও প্লেয়ার আছে, তো এরা সব হয়তো পুরো টুর্নামেন্টে এক মাসের জন্য অ্যাভেলেবল না, তো হয়তো কোনো দেখা যাচ্ছে যে তারা হয়তো কটা পাঁচটা ম্যাচ হয়তো খেলতে পারবে, কেউ দশটা ম্যাচ খেলতে পারবে। তো সেই ধরনের আমরা একটা সুযোগ দিয়েছি তাদের, যে তাদের নিজেদের মতো করে তাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য। তো এখানে আমরা $70,000 যেটা আমাদের এ ক্যাটাগরির আছে, এবং এই $70,000 থেকে শুরু করে তারা যদি কিছু পয়সা তার আরও
নিজেদের থেকে তারা ওদের পেমেন্ট করে নিয়ে আসতে চায়, তাদের নিজেদের মধ্যে অ্যাগ্রিমেন্ট করে, তাহলে সেটা সেই ফ্রিডমটুকু তাদের দেওয়া হয়েছে। একটা জিনিস আর একটা, একটু আগে আপনি করাপশনের কথা বলছিলেন, আমরা জানি আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিপিএল সেকেন্ড ফেজে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে একটা করাপশনের সাথে জড়িত ছিল বা তারপরে তাকে ব্যান করা হয়। শুধু এইবার এইটা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ যে বিপিএলটাকে ফিক্সিং মুক্ত রাখা, যদি খুব কঠিন কাজ এটা? আগে আমাদের যেমন আমাদের করাপশন একটা ডিপার্টমেন্ট, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট আগে ছিল না ক্রিকেট বোর্ডে, তো আমরা কিন্তু এবার একজন হেড অফ অ্যান্টি করাপশন আমাদের ডিপার্টমেন্টের মধ্যে একজন মেজরকে আমরা নিয়োগ করেছি, উনি একজন রিটায়ার্ড মেজর, উনি সম্পূর্ণ এটা লুক আফটার করছেন। অলরেডি উনি আইসিসির থেকে সব গাইডলাইন নিয়ে, এমনকি কয়েকদিন আগেও আইসিসির হেড অফ করাপশন উনি ঢাকায় এসেছিলেন, তাকে নিয়ে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিদের সাথে কয়েকটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়েছে, তাদের ভালোভাবে বোঝানো হয়েছে, এবং কিছুদিন পরপরই আমরা ফ্র্যাঞ্চাইজিসের সাথে বসে আমাদের হেড অফ অ্যান্টি করাপশন যিনি আছেন উনি কিন্তু বসছেন, তাদের এটার ডিমেরিটসগুলো কী সেটা তাদের বোঝানো হচ্ছে, এবং সম্পূর্ণভাবে তাদের এই অ্যান্টি করাপশন গেমের মাঝখানে কী হতে পারে, একটা প্লেয়ারের কী পরিণতি হতে পারে, এগুলো কিন্তু এখন থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো অ্যাওয়ারনেসটা আমরা কিন্তু ভালোভাবে এটাকে একটা সে মানে খুব চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছি। এই করাপশনটা আমরা দেখি, মানে এটা কি আসলে মানে অ্যাওয়ারনেস প্লেয়ারদেরও তো একটা মানে নিজেদের নৈতিকতা থেকে এটা আসতে হবে, শুধু তো বিসিবি বা বিপিএল কর্তৃপক্ষ এটা, এটা প্লেয়ারদেরও তো নৈতিকতাটা, আপনি একসময় ক্রিকেট খেলেছেন, কী মনে হয় আপনার কাছে? অবশ্যই নিজেকে এটা তো নিজের মধ্যে থেকে আসা যে আমি কি একটা খেলার আমার দেশের বিনিময়ে বলেন, এখানে যদি আপনি দেশকে নিয়ে আসেন অথবা আপনার টিমকে নিয়ে আসেন, আমি কিছু অর্থের বিনিময়কে আমি, এটা তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করার ব্যাপার আছে, এটা মোরালিটির ব্যাপার আছে। একটা প্লেয়ার যদি খুব স্ট্রং মোরালের হয় তাহলে কিন্তু সে কাজটা কোনো দিন করবে না, সে নিজের দেশকে বিক্রি করবে না, নিজের টিমকেও বিক্রি করবে না। আমার মনে হয় একটা, এটা আপনি ঠিকই বলেছেন যে এটা কিছুটা প্লেয়ারদের উপরেও ডিপেন্ড করছে। তারপরেও হয়তো অনেকে বাইরে থেকে অনেক প্লেয়ার আছে, তারা এই সম্পর্কে হয়তো তারা খুব একটা তাদের নলেজ নাই যে অ্যাকচুয়ালি কারাপশন জিনিসটা কী, হয়তো মনে করছে যে এটা একটা খেলা, খেলার মধ্যে কারাপশনটা তাদের কাছে হয়তো অত বড় একটা সিগনিফিকেন্ট একটা ইস্যু নাও হতে পারে, কিন্তু তাদের সেই সেই জায়গাটা তাদের বোঝানো হচ্ছে যে না এটা হলে পরে কী হতে পারে। এখন একটা দেশে ক্রাইম থাকবেই, তো ক্রাইমকে কন্টেন করার জন্য পুলিশ আছে, তো আমরা মনে করি হয়তো খেলার মধ্যে অনেকে চেষ্টা করবে, এবার কিন্তু অনেকে হয়তো পেনিট্রেট করার চেষ্টা করবে, দেশের বাইরে থেকে হয়তো অনেকে বুকিজরা আসতে পারে, আমরা কিন্তু খুব নজর রেখেছি এবার যে কারা আসতে পারে, তাদের মুভমেন্ট স্টেডিয়ামের মধ্যে মুভমেন্ট এগুলো সব কিছু মনিটর করা হবে। যত সতর্ক ছিলাম তার থেকে বেশি এবার আমরা সতর্ক অবলম্বন করব। না সেক্ষেত্রে কিন্তু দলগুলিরও একটা দায়বদ্ধতা আছে, বা যারা টিমের মালিক আছেন, বা যা গতবার আমরা দেখেছিলাম ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক ইনভলভ ছিলেন, তাদেরকে পরে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের প্রতি আপনারা কোনো মেসেজ দিয়েছেন কিনা এই বিষয়গুলো নিয়ে? অবশ্যই প্রতিটা টিমের সাথে যখন আমাদের হেড অফ অ্যান্টি করাপশন বসেছেন, বাইরে থেকে আইসিসি থেকে যখন হেড অফ অ্যান্টি করাপশন যিনি আসছেন, তাদেরও বলা হয়েছে টিমের কী পরিণত হতে পারে আর এর আগে কী হয়েছে, এবং ইনভেস্টিগেট করার পরে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। তো এগুলো তো আপনি সমাজের মধ্যে কিন্তু আপনি নট অনলি ইন স্পোর্টস, আপনি সমাজে কিন্তু ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছেন, এটা কি একটা খারাপ মেসেজ যাচ্ছে না? তো আমার মনে হয় যে এই মেসেজটা সবাই নিশ্চয়ই খুব সিরিয়াসলি নিতে পারবে। জাল ভাই, একটা মানে মাঝখানে বিরতিটা দিয়ে এবছর বিপিএল হবে কি না এটা একটা শুরুতে অনিশ্চয়তা ছিল, আপনারা অনেক কষ্ট করে বা অনেক কিছু ম্যানেজ করে, ইন্টারন্যাশনাল স্ক্যাজুল থাকে আমাদের ব্যস্ততা, অন্য প্লেয়ারদের ডোমেস্টিক স্ক্যাজুল কাটেল করে, এটা কতটা চ্যালেঞ্জ ছিল যে এই বিপিএলটা এই সময় মাঠে গড়ান? সবচেয়ে বড় প্রবলেম ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, কারণ প্রবলেমটা হচ্ছে যে আমাদের খাপ খাওয়াতে হয় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সাথে, এটাকে আরও আকর্ষণীয় করার জন্য ইউ নিড সাম স্টার্স, বাইরের প্লেয়ারদের নিয়ে আসতে হয়। দেখা যাচ্ছে যে আপনি এখন কন্ট্রাক্ট সই করলেন, হঠাৎ করে তাকে ন্যাশনাল টিমে কল করলো, তখন করলো কি একটা ফ্র্যাঞ্চাইজির জন্য কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় তার টিম ফর্ম করার জন্য, এরকম সমস্যা তো হচ্ছে এবং হবে। এই কয়েকদিন আগেও এরকম হচ্ছিলো, একজন প্লেয়ারকে নিয়েছে বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি, হঠাৎ করে তার ন্যাশনাল টিমে কল পড়লো, এখন তাকে আবার ওটাকে রিপ্লেস করতে হচ্ছে, এই সমস্যাগুলো থাকবেই। তারপর আমরা চেষ্টা করি যে চেষ্টা করে এমন একটা সময়ে বিপিএল আমরা চাচ্ছিলাম যে বিপিএলের জন্য একটা স্লট তৈরি করা, যে এই স্লটের মধ্যে আমরা প্রতি বছর এই স্লটে খেলাবো, কিন্তু এটা সম্ভবে উঠছে না। আইপিএল যেরকম তার আইসিসির থেকে কিন্তু এই স্লটটা নিয়ে ফেলেছে, সেই সেই সময় কিন্তু কোনো ইন্টারন্যাশনাল কারো ওই সময় কোনো এঙ্গেজমেন্ট থাকে না, কারো কোনো শেডিউল থাকে না অন্য দেশগুলোর, কিন্তু আমরা তো সেটা পারছি না করতে। তো আমাদের এই জন্য দেখে শুনে এই জন্য হয়তো এইবার নভেম্বরে হয়েছে, নেক্সট ইয়ারে যখন আমরা করতে চাইবো তখন দেখা যাচ্ছে যে হয়তো নভেম্বর হবে না, বাইরের শেডিউলগুলো দেখতে হয়,
অন্য অন্য দেশের প্লেয়াররা কোথায় কী ইনভলভ সেটাকে খাপ খাওয়াতে গিয়ে কিন্তু সমস্যা হয়। তারপরে আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স যাতে এখানে আসে খেলতে, সেই রকম একটা স্লট তৈরি করা। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, বিপিএল নিয়ে আরও কথা হবে বিরতির পর। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস ট্রেন। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। যারা আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, এখনও যেটা বিরতির আগে কথা বলছিলাম, এখন যদি জানতে চাচ্ছি যে আপনার কাছে কোন দলকে আসলে ফেভারিট ভাবছেন? দেখেন, আমি কিন্তু বিপিএল এর গভর্নিং কাউন্সিলের মেম্বার, এট দ্য সেম টাইম দ্য কনভেনর অফ দ্য টেকনিক্যাল কমিটি। তো এখন কি টেকনিক্যালি উত্তরটা দিব কিনা আমি জানি না। আমার কাছে মোটামুটি মোটামুটি ভালো হয়েছে যে সবগুলো টিমই ভালো, যেহেতু এখানে ছয়টা টিম খেলছে, তো আমার কাছে ছয়টা টিমই আমার কাছে ফেভারিট। তবে একটা কঠিন প্রশ্ন আসে, যে যেটা আসলে অনেকেই জানতে চায়, শুধু আমরা না, যে যেই সব প্লেয়ার আমের আসিফ কিছু নিষেধাজ্ঞা কাটে কিছু প্লেয়ার ফিরেছে, তাদের মানে একটু আগে ফিক্সিংয়ে আমরা কথা বললাম, তাদের আসলে তাদের উপর কিন্তু মনিটরটা বেশি থাকা উচিত, বা এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস আছে যে সব এই বিপিএলটা কতটুকু ফেয়ার হবে, যেহেতু একটা নিষিদ্ধ প্লেয়াররা মানে তারা কাটিয়ে এসেছে নিষিদ্ধটা, তো এই জিনিসটা আপনাদের? আমি মোহাম্মদ আমিরের কথা বলতে পারি, অ্যাকচুয়ালি সে কিন্তু ভিক্টিমাইজড, সে সবচেয়ে কম বয়সের প্লেয়ার ছিল ওইখানে, এবং তাকে কিছু সিনিয়র প্লেয়াররা তাকে ইনভলভ করেছে, এটা সে নিজে পরে অনুতপ্ত হয়েছে। তো আমার মনে হয় যে এতদিন সে ব্যান্ড ছিল এবং সে নিশ্চয়ই এখন রিয়েলাইজ করতে পারছে যে কত বড় ভুল করেছে। আমার মনে হয় না দ্বিতীয়বারের মতো তারা এই ভুল এখানে করতে যাচ্ছে, এবং দেখবেন যে তার সার এটা প্রথম তার ইন্টারন্যাশনাল খেলা, এখান থেকেই সে তার প্রথম স্টেপ ফেলবে শুধরানোর। আর আসিফ বা অন্য যারা আছে তাদের ক্ষেত্রেও কি তারাও কি ওরকম করছে আপনারা ভাবছেন? আশা করি তারা নিজেদের, আমি যে আমিরের ব্যাপারে যেটা বললাম, তারাও মোহাম্মদ আসিফে যে একই সমস্যা ছিল, আমার মনে হয় এই সমস্যা তাদের মধ্যে থাকা উচিত না। এতদিনে আইসিসিরও তাদের অনেক কিছু তাদের কর্মকাণ্ডের ব্যাপারে তাদের নিয়ে অনেক কিছু তাদের ক্যাম্পেইন করেছে, তারপর তাদের কিছু রিহ্যাবও করেছে, তো এগুলো করার পরে আমার মনে হয় তারা নিজেকে শুধরাতে পেরেছে। আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাট কিন্তু এত ভালো না, মানে আমাদের ন্যাশনাল টিম পারফরমেন্সটা এত ভালো না, আপনি নিজেও জানেন যেহেতু বোর্ডে আছেন, অনেকদিন দেখেছেন, আমরা রিসেন্ট জিম্বাবুয়ের সাথে একটা টি টোয়েন্টি হেরেছি, এটা আমাদের জাতীয় দলের প্লেয়ারদের জন্য একটা প্রস্তুতির মঞ্চ বলতে পারি আমরা, যে যারা আগামী বছর আমাদের এশিয়া কাপ টি টোয়েন্টি আছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, আপনার কাছে কী মনে হয়? এক্স্যাক্টলি, এটা আমাদের জন্য একটা ওয়ার্ম আপ ম্যাচ বলতে পারেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে। তো টি টোয়েন্টিটা ইটস ভেরি এক্সাইটমেন্ট একটা খেলা, এখানে আর থ্রিল আছে, এক্সাইটমেন্ট আছে, আপনি ধামাকা বলেন সব কিছু আছে, তো অনেক অনেক জুনিয়র প্লেয়ার এখানে কিন্তু সুযোগ পাচ্ছে, দেশি জুনিয়র প্লেয়াররা। তো এখানে যেরকম আগের বারে সাব্বির এরা কিন্তু টি টোয়েন্টি আমাদের বিপিএল থেকে অনেক প্লেয়ার উঠে এসেছিলো, সাব্বির বলেন, তারপরে সৌম্য বলেন, এরা মমিনুল আছে, তো এরা এখন দেখা যাবে যে আরও কিছু প্লেয়ার কিন্তু এখানে এক্সপোজার একটা সুযোগ পাবে এই বিপিএল থেকে। আমরা মনে করি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম এই প্লেয়ার উঠে আসার, তো বিপিএল আমার মনে হয় কিছু প্লেয়ার হয়তো বের করে নিয়ে আসবে। না, যারা যারা আছে যারা অলমোস্ট আমাদের ন্যাশনাল টিমে, আমরা মোটামুটি জানি যে 10-11 জন এদের মধ্যেই খেলবে বা খেলে থাকে, তাদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জ যে নিজেদেরকে প্রমাণের আপনার কাছে কী মনে হয়? হ্যাঁ, এখানে তো এক্সপিরিয়েন্স প্লেয়ারও খেলছে, তো এক্সপিরিয়েন্স প্লেয়ার তো তারা জানে, এতদিনে তারা নট অনলি ইন টি টোয়েন্টি, তারা অনেকদিন ধরে জাতীয় দলে খেলছে, অন্য ফরম্যাটে খেলছে, টেস্ট খেলছে, ওডিআই খেলছে, ওয়ান ডে খেলছে তারা, তো ওয়ান ডে এইগুলো খেলার পরে তাদের তো বোঝা উচিত এতদিনে যে তাদের এই টি টোয়েন্টিতেও নাজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ার আছে যে আমরা বলি যে কিছু প্লেয়ার থাকে তার স্পেশালাইজ, আপনি জোর করে হলেও আপনি তাদের এই এই ফরম্যাটের বেস্ট প্লেয়ার আপনি বলতে পারেন না। দেখেন গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আস্তে আস্তে, আবার দেখা যাচ্ছে যে গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলি, সে টি টোয়েন্টির থেকেই শুরু করেছে এই ফরম্যাটে, এখন অন্য ফরম্যাটে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে সে টি টোয়েন্টির প্লেয়ার হিসাবে কিন্তু প্রমাণিত। খুব প্লেয়ার কম আছে যারা নাকি টি টোয়েন্টির থেকে আবার উপরের দিকে অন্য ফরম্যাটে তারা নিজেদের জায়গা করে নিয়েছে, বাট করছে, যেমন স্টিভ স্মিথ, সেও কিন্তু টি টোয়েন্টি থেকে শুরু, এখন চলে আসছে তার টেস্ট ম্যাচে, সে নিজের জায়গা করে নিয়েছে। তো আমার মনে হয় আমরাও এখানে কিছু প্লেয়ার আছে যারা, আমার মনে হয় টি টোয়েন্টির থেকে তারা এইভাবে এই ফরম্যাট থেকে শিখে এখান থেকে তারা ওয়ান ডে বলেন, তারপরে টেস্টে যে বলেন, তারা ওই এক ধাপে ধাপে কিন্তু সেদিকে এগিয়ে যাবে। আমাদের এই টুর্নামেন্টটাতে মানে যারা দেখছে যে
বিশেষ করে ক্যাপ 6 জন আইকন প্লেয়ার মানে প্লেয়ার ড্রাফট হলো, তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ যে তারা আসলে তাদের প্রতিও মানুষের দৃষ্টি থাকবে, তাদের প্রত্যাশার চাপ হবে কিনা, যেটা আসলে পারফরমেন্সের বিষয়টা। না, আমার মনে হয় না কোনো একটা চাপ হবে, বিকজ যারা এখানে ক্যাপ্টেন হয়েছে সবই এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং যারা জানে তারা কিভাবে কোন জায়গায় নিজেকে অ্যাকোমোডেট করতে পারবে, নিজেদের মধ্যে ওইভাবে অ্যাক্লামেটাইজ করে ফেলবে। ঢাকার বাইরে চিটংয়ে খেলা আছে, খুলনাতে বা অন্য কোনো বিভাগে আসলে খেলা দিলে আরেকটু দর্শক প্রিয়তা? আমিও আমি মনে করি ব্যক্তিগতভাবে, যদি আমরা যদি বিপিএল খেলাই, এই টি-20 টুর্নামেন্ট যেহেতু ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্ট, আমার মনে হয় এটা হোম অ্যান্ড অ্যাওয়ে হওয়া উচিত। আমরা আসলে ব্রডকাস্টের দিকে চিন্তা করে কিন্তু আমরা দুইটা ভেন্যু রেখেছি, কিন্তু আগামীতে আমার মনে হয় আস্তে আস্তে আমাদের ভেন্যু বাড়ানো উচিত। সিলেট আছে, খুলনা আছে, বরিশাল আছে, আমার মনে হয় এইগুলো এইখানেও খেলা হওয়া উচিত, তারা হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে, ঢাকা তো আছেই, চিটাগাং আছে, তাহলে আমার মনে হয় আরও জমবে, তাহলে রিজিনাল যে ফিলিংসটা ওইখানে আরও বৃদ্ধি পাবে, এবং যে যদি যে টিম যে তার নিজে যখন হোমে খেলবে আমার মনে হয় প্রচণ্ড তারা সেখানে সাপোর্ট পাবে। তো এটা একটা বিরাট বুস্ট আপ, সারা দেশের জন্য বুস্ট আপ, এবং ক্রিকেটটাকেও কিন্তু আরও বুস্ট আপ করবে। আমরা দেখি যে আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু ঢাকা চিটংয়ের বাইরে বা মাঝে হয়তো খুলনা হয়েছে, বাট ওইভাবে কিন্তু আমরা স্প্রেড করতে পারি না, আমরা বগুড়া স্টেডিয়ামটা অনেকদিন পরে আছে। তো এইগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দর্শকদের একটু একটু বাড়ে, আপনি নিজেও বলছিলেন বিষয়টা। বগুড়াটা আমরা বগুড়ায় ওখানে ফার্স্ট ক্লাস ম্যাচ হয়, অনেক সময় প্রিমিয়ার লিগও ওইখানে আমরা শিফট করে নিয়ে যাই। বগুড়ার সমস্যা হচ্ছে লজিস্টিক প্রবলেম, যদি আমরা কোনো ইন্টারন্যাশনাল খেলা ওখানে করি তাহলে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেল থাকতে হবে। আর যাতায়াত কমিউনিকেশন আগে ছিল যে আপনি 1 ঘন্টা 45 মিনিটসের বেশি একটা টিমকে আপনি ট্রাভেল করাতে পারেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে তাহলে টিমকে হেলিকপ্টারে নিয়ে যেতে হবে। আর ওইখানে আমাদের অ্যাটলিস্ট 3-4 স্টার স্ট্যান্ডার্ড একটা হোটেল দরকার, যেখানে আপনি বাইরের দলগুলোকে নিয়ে এসে আপনি ওখানে খেলাতে পারেন। তো সেটার দিক দিয়ে একটু ল্যাকিং আছে, আমার মনে হয় এইসব লজিস্টিক যদি ব্যাপারগুলো যদি ওখানে যদি ডেভেলপ করে ডেফিনেটলি, কারণ খুলনা বগুড়া কিন্তু একটা ভালো একটা ভেন্যু, মাঠ ভালো, স্টেডিয়াম ভালো, এবং সব ফ্যাসিলিটিসই আছে। বিপিএল এর সেকেন্ড ফেজে চিটং এমএআইজি স্টেডিয়াম হয়েছে, যেটা শহরের মধ্যে, অনেক দর্শক ছিল, আমরা ঢাকার চেয়ে বেশি দর্শক ওখানে দেখেছি, কিন্তু এবারগুলো খেলাগুলো জোহরামের চৌধুরীতে কেন করা হলো একটু বলবেন? এমএআইজি স্টেডিয়াম কিন্তু আন্ডার প্রিপেয়ার্ড, ওখানে উইকেট কয়েকদিন আগে না ফুটবল খেলা হয়েছে, ওখানে আমরা উইকেট এখনও বানাতে পারিনি, সময় খুব কম ওই স্ট্যান্ডার্ডের, গ্রাউন্ডেরও সেরকম ভালো গ্রাউন্ড না, উঁচু নিচু আছে, তো ক্রিকেট খেলার মতো খেলা ওরকম উপযোগী না, স্পেশালি আপনি হয়তো ডোমেস্টিক কোনো খেলা খেলাতে পারেন, বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওখানে ক্রিকেট খেলার মতো উপযোগী না, সেই জন্য সময় হাতে খুব কম ওই মাঠটাকে প্রিপেয়ার করতে পারিনি আমরা, সেই জন্য এটাকে জোহরামের চৌধুরীতে নিয়ে যাওয়া হয়েছে। একটু আপনার মনে হয় না দর্শক একটু কম হবে, কারণ শহরের অনেক বাইরে, আপনি নিজে ওখানে গিয়েছেন? হ্যাঁ, ইউ আর রাইট, একটু দূরে হলে দর্শকদের ফেরাটা একটু চিন্তার বিষয়, কারণ গাড়ি পাওয়া যায় না ওখান থেকে। এক্স্যাক্টলি, তারপরে আমার মনে হয় না এবার আকর্ষণ খুব বেশি মনে হচ্ছে আমাদের কাছে, মানুষের মধ্যে বিপিএল এর যে ইভেন্টটা আরও বেড়ে গেছে, ইন্টারেস্ট বেড়ে গেছে, তো আমার মনে হয় যে এবার দর্শক হবে। একটু বলি যে প্রিমিয়ার লিগে আসলে একটা মৌসুম কি আমাদের কাট হয়ে গেল? এই মৌসুমটাতে আমাদের প্রিমিয়ার লিগ হয়ে থাকে সচরাচর সবসময়, আপনি নিজে সিসিডিএমে ছিলেন এক সময়, আসলে এই জিনিসটা আমাদের কি আগামী বছর কবে নাগাদ শুরু করতে পারি আমরা? আমি জানি যে সিসিডিএম ডেট দিয়েছে মার্চের প্রথম থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, তো অবশ্যই যেটা এটা এই মৌসুমে হতো তাহলে খুব ভালো হতো, আমরা একটু দেরি হয়ে যাচ্ছে, তো আমার মৌসুম আমার মনে হয় সিজন কাট হবে না, সিজনের মধ্যেই থাকবে। যাবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য, বৈশাখের পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্পে গল্পে শেষ হয়ে এলো সময়, বিপিএল ও খেলার অন্যান্য সব খবর জানতে চোখ রাখুন বৈশাখীর পর্দা, আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই প্রত্যাশা, আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি এস এম সুমন, ভালো থাকুন, সুস্থ থাকুন।